আজকে আমরা এই ভিডিওতে দেখব পশ্চিমবঙ্গের পিজি বা এনআরএস হসপিটাল বা এস হসপিটাল বা এই ধরনের যে সমস্ত বড়ো হসপিটাল আছে এই সমস্ত হসপিটালে আপনার বা আপনার যে কোনো আত্মীয়ের নামটা আপনি কীভাবে আগে থেকে লিখবেন বা আগে থেকে বুকিং করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব তার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ দয়া করে এই ভিডিওটা আপনি যতটা পারবেন ততটা শেয়ার করবেন তাহলে আপনি ছাড়া অন্য বাকিরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে তাই অবশ্যই আপনি এই ভিডিওটা যতটা পারবেন ততটা শেয়ার করবেন এখানে আপনার নামটা আগে থেকে বুকিং করার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারের সার্চ অপশানে গুগলের মধ্যে গিয়ে আপনি ডব্লু বি হেলথ লিখে সার্চ করবেন ডব্লু বি হেলথ লিখে সার্চ করলে যে ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটে আসার পর আপনি নিজের দিকে স্কল করবেন নিজের দিকে স্কল করলে এখানে দেখবেন ওপিডি টিকিট বুকিংয়ের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন দেখুন এখানে বাম দিকে ওপিডি টিকিট বুকিংয়ের একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন প্রথমটা হচ্ছে অনলাইন টিকিট বুকিং দ্বিতীয়টা হচ্ছে অনলাইন টেস্ট রিপোর্ট এর মধ্যে প্রথম যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনি আপনার বুকিংয়ের জন্য যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন সেটা দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন এর মধ্যে সবার প্রথমে আপনি যে হসপিটালে আপনার নামটা বুকিং করতে চাইছেন সেই হসপিটালের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন এখানে কলকাতার সমস্ত বড় হসপিটালের নামগুলো এখানে এক এক করে দেওয়া আছে যেমন এস বা পিজি বা ন্যূন্যতন এই ধরনের সমস্ত বড় হসপিটালের নাম আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনার প্রয়োজন মতো হসপিটাল সিলেক্ট করবেন প্রয়োজন মতো হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করার পর নিচে ভিজিট ডেটের একটা অপশান পাবেন এটা নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে পাশে ক্রিয়েট আইডির একটা অপশান পাবেন আপনি যদি কোনো হেল আইডি বানাতে চান তাহলে এখানে ইয়েস করবেন নাহলে এখানে নো করবেন এবং নিচে পেশেন্টের নামটা দেবেন এবং তার পাশে পেশেন্টের জেন্ডারটা সিলেক্ট করবেন এবং তার পাশে আপনি নামভঙ্গির জন্য একটা মোবাইল নাম্বার দেবেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে যেটা দিয়ে আপনি ডবেন করেছিলেন এটা দেওয়ার পর নিচে পেশেন্টের এজটা দেবেন এখানে কিন্তু পেশেন্টের এজটা সাল মাস এবং দিন হিসাবে দিতে হবে আপনি এটা কিভাবে বের করাবেন পেশেন্টের জন্মসাল থেকে সেটা কিন্তু আমি পরে আলোচনা করব তার আগে আপনি নিচে পেশেন্টের কান্ট্রির নামটা সিলেক্ট করবেন এটা কিন্তু অলরেডি ইন্ডিয়া থাকবে তাই আপনি পাশে পেশেন্টের রাজ্যের নামটা সিলেক্ট করার পর তার পাশে পেশেন্টের জেলার নামটা সিলেক্ট করবেন এবং নিচে পেশেন্টের থানার নামটা সিলেক্ট করবেন এবং তার পাশে পেশেন্টের প্রপার অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণভাবে দেবেন এবং তার পাশে পেশেন্টের এরিয়ার পিনকোডটা দেবেন এগুলো দেওয়ার পর নিচে ওপিডি অপশানে ক্লিক করলে আপনি কিন্তু কোনো অপশান দেখতে পাবেন না কারণ আপনি আপনার ভিজিট ডেটটা সিলেক্ট করেননি তাই এখানে কোনো ওপিডি অপশানে আপনি অপশান দেখতে পাচ্ছেন না তাই অবশ্যই এখানে আপনার ভিজিট ডেটটা সিলেক্ট করবেন যে ডেটে আপনি আপনার নামটা বুকিং করতে চাইছেন সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তার জন্য এখানে হাইলাইট থাকা ডেটগুলোর মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করার পর নিচে ওপিডির অপশান ক্লিক করবেন ওপিটি অপশন ক্লিক করলে আপনি এই ধরনের একটা লিস্ট পাবেন এখান থেকে আপনার প্রয়োজন মতন অপশান আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার প্রয়োজন মতন অপশান সিলেক্ট করলে আপনি পাশে সেই ওপিডির যে ডাক্তার আছে সেই ডাক্তারের নামটা আপনি পাশে পেয়ে যাবেন এবং তার পাশে সেই ডাক্তারের রুম নাম্বারটাও আপনি পেয়ে যাবেন দেখুন এখানে ডাক্তারের নাম এবং রুম নাম্বারটাও চলে আসছে এটা আসার পর আপনি আপনার আধার নাম্বারটা এখানে দিতেও পারেন নাও দিতে পারেন যদি এখানে আধার নাম্বার না দেন তাহলে এখানে সেভ অপশান ক্লিক করবেন কিন্তু তারাকে পেশেন্টের এসটা আপনি দেবেন পেশেন্টের এসটা আপনি কীভাবে ক্যালকুলেট করবেন তার জন্য আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে গুগলের মধ্যে গিয়ে এজ ক্যালকুলেটর লিকে সার্চ করলে আপনি সবার প্রথমে যে অবসিটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এই পেজে সবার ডেট অফ বার্থের অপশানে গিয়ে পেশেন্টের ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন পেশেন্টের ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর আপনি যে ডেটে এই ক্যালকুলেশনটা করতে চাইছেন সেই ডেটটা সিলেক্ট করবেন ডেটটা সিলেক্ট করার পর নিচে ক্যালকুলেটারের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে সবার উপরে এজের নিচে দেখুন পেশেন্টের ডেট অফ বার্থের সাল মাস এবং ডে সবই চলে আসছে এগুলো এখান থেকে দেখার পর আপনি এই ফর্মে আসার পর পেশেন্টের এইজের অপশানে গিয়ে আপনি সঠিকভাবে এক্সট্রা দিয়ে দেবেন এগুলো দেওয়ার পর আপনি সে অপশান ক্লিক করবেন সে অপশান ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনি এই ধরনের একটা প্রেসক্রিপশন দেখতে পাবেন যেখানে পেশেন্টের নাম এবং আর বাকি সমস্ত ডিটেলসগুলো থাকবে এই স্লিপ কিংবা এই প্রেসক্রিপশনটা আপনি কিন্তু হসপিটালে যাওয়ার সময় নিয়ে যাবেন তাই আপনার মোবাইলে বা কম্পিউটারে এই প্রেসক্রিপশনটা ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য আপনার মোবাইলের বা কম্পিউটারের ব্রাউজারের মধ্যে ডান দিকে থ্রি ডটের একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যে প্রিন্টের যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনি ডান দিকের উপরে এই অপশানে ক্লিক করলে পিডিএফের একটা অপশান পাবেন পিডিএফের অপশনটা সিলেক্ট করার পর নিচে সেভ অপশনে ক্লিক করলে এটা আপনার মোবাইলে বা কম্পিউটারে সেভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে কোনটা পেজ করে দেবেন তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন